নমস্কার বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগত আজ আমরা রিভিউ করব চন্দ্রাশিস রয় পরিচালিত ওয়েব সিরিজ যাহা বলিব সত্য বলিব নিয়ে আপনাদের সঙ্গে আমি তন্ময় হইচইয়ের ছটা এপিসোডে ঘেরা এই নতুন ওয়েব সিরিজটির মধ্যে দিয়েই মিমি চক্রবর্তীর অভিষেক হয় প্রথম এই ওয়েটিটি প্ল্যাটফর্মে তো আপনারা জানেন তিনি বড় পর্দায় কিভাবে অভিনয় করেন এবং বড় পর্দায় তিনি একজন মেন স্ট্রিম নায়িকা হিসেবেই পরিচিত কিন্তু এখানে কিন্তু তাকে একদম সম্পূর্ণ অন্য মাত্রায় অন্য ধাঁচে আপনারা দেখতে পাবেন গল্পটি খুব ছোট করে বললে এরকম দেখায় যে বছরের শেষ দিন একজন মানুষ বা একটি মেয়ে হচ্ছে কিছু দুষ্কৃতীদের দ্বারা যে দুষ্কৃতীদের দ্বারা মেয়েটি নিগৃহীত হচ্ছে সেই কিন্তু পুলিশের লোক এবং তাদেরকে বাঁচানোর জন্য একটি মানুষ আছে যে মানুষও কিন্তু কোন একটি থানার আইসি মূলত এই নিগৃহীত পুলিশদের কিছু মানুষদের দ্বারা এই আইসি হত্যা হচ্ছে এবং তারপরে বিচারে যাচ্ছে কোর্টে যাচ্ছে কোর্টে গিয়ে এই লোকটির বিচার প্রার্থনা করা হচ্ছে এবং বিচারে দাঁড়াচ্ছে কে এই মৃত মানুষটার পক্ষে মিমি চক্রবর্তী এবং শেষ পর্যন্ত তার বিচার কি দিতে পারছে এবং সেই মেয়েটি কে যে নিগৃহীত হয়েছিল আসলে সেটা জানতে গেলে পুরো ওয়েব সিরিজটি আপনাদের দেখতে হবে এই ওয়েব সিরিজের মূল ভূমিকায় আপনারা সকলেই তো এতক্ষণ শুনলেন যে মিমি চক্রবর্তী আছে পাশাপাশি দেবেশ চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন টোটা রায় চৌধুরীকে দেখতে পাবেন এবং আরো অন্যান্যরা আছে এবার যদি এই ওয়েব সিরিজে কিছু ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করি প্রথমে যদি কিছু এর পজিটিভ দিক নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে প্রথমেই বলতে হবে যে এই ওয়েব সিরিজে যারা যারা অ্যাক্টিং করেছে প্রত্যেকেই কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছে মূলত মিনি চক্রবর্তীকে যে মেন স্ট্রিম হিরোইন হিসেবে আমরা চিনি কিন্তু এখানে সে দাঁড়িয়ে একজন সাধারণ লয়ার হিসেবে কাজ করেছে কিন্তু খুব ভালো কাজ করেছে তার প্রতিটি ছোট ছোট যে মুভমেন্টসগুলো তার ছোট ছোট যে ম্যানারিজমগুলো তার মধ্যে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু দারুণ করে ফুটিয়ে তুলেছে মানে এক কথা ভালো লাগে দেবেশ চট্টোপাধ্যায় অ্যাজ এ সিনিয়র কাজ করেছে মিমি চক্রবর্তী সেটা কিন্তু ভালো লাগে টোটা রায়চৌধুরী একদম আগেনস্ট এ কাজ করেছে অর্থাৎ মিবির আগেনস্টে যে লয়ার দাঁড়াচ্ছে টোটা রায়চৌধুরী কিন্তু বেশ ভালো কাজ করেছে সবচেয়ে বড় কথা যে এই ওয়েব সিরিজের মধ্যে দিয়ে যে একজন লয়ারের পাশে যখন আরেকজন লয়ার দাঁড়াচ্ছে এবং সেই দুজন লয়ারের যে লড়াই এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়ে যেভাবে তাদের যে জিলটা বেরিয়ে আসছে সেটা কিন্তু এই ওয়েব সিরিজে ভালো করে ধরা হয়েছে মানে প্রত্যেকটা জায়গায় কিছু কিছু সিচুয়েশন আপনাদের কিন্তু ঘুষবাম সৃষ্টি করবে যেভাবে তাদের ডায়লগস কাটা হয়েছে গল্প স্টোরি লাইনটা বেশ ভালো লাগে মানে যেগুলো স্ক্রিপ্টিং করা হয়েছে অর্থাৎ স্ক্রিপ্টিং গুলো কিন্তু এখানে খারাপ লাগে না স্ক্রিপ্টিং গুলো ভালো লাগে তবে সবচেয়ে বড় জিনিস যেটা লাগে যে এখানে টোটা রায় চৌধুরীকে যেভাবে ডিজাইন করা হয়েছে টোটা রায় চৌধুরীকে কিন্তু এখানে একদম এক কুল ব্রেনের একজন লয়ার হিসাবে কাজ করা হয়েছে সে প্রত্যেকটা বিষয় সে অনেক এক্সপিরিয়েন্সড এই ল সম্পর্কে ল এন্ড অর্ডার সম্পর্কে ফলত সে যেভাবে প্রত্যেকটা ব্যাপারকে খারিজ করছে এবং মাঝে মাঝে গিয়ে সে আবার নিজের যে অসুবিধেগুলো নিজের ভিতরে যে গুলো সেগুলো জাহির করছে তার আগেন্সে যে লয় অর্থাৎ মিমি চক্রবর্তীর কাছে এই যে বিষয়গুলো মানে যেই দোটানা যে টানাপোড়েনটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো এবং সেগুলো আপনাদেরকে কিন্তু ভুজবম সৃষ্টি করবে এছাড়া এই ওয়েব সিরিজের একটা মূল পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ওয়েব সিরিজের শেষে কিছু টার্নিং পয়েন্ট আছে মানে যেটাকে আপনারা বলেন টুইস্ট আছে সেই টুইস্টগুলো কিন্তু দারুণ করে ওয়ার্ক করে মানে টুইস্টগুলো ভাবে রাখা হয়েছে আপনারা পুরো ওয়েব সিরিজগুলো বুঝতেই পারবেন না যে এই টুইসটা এইভাবে আসতে পারে সেটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট সেটা আমি বলবো না কারণ সেটা স্পয়লার হয়ে যাবে এছাড়া এই যে টেকনিক্যাল কাজকর্মগুলো অর্থাৎ প্রেজেন্টেশনটা কিন্তু খুব ভালো হয়েছে যেভাবে মেকিং গুলো করা হয়েছে এর এডিটিং কালার গ্রেডেশনটা খুব ভালো করে করা হয়েছে এর বিজিএমটাও কিন্তু বেশ ভালো লাগে মানে ওভারঅল টেকনিক্যাল পার্টটা কিন্তু এর পজিটিভ পয়েন্টের মধ্যে আসবে তবে শুধুমাত্র কি পজিটিভ পয়েন্ট এর কি কোনো নেগেটিভ পয়েন্ট না ডেফিনেটলি আছে নেগেটিভ পয়েন্ট সেই নেগেটিভ পয়েন্টের মধ্যে প্রথম যেটা হচ্ছে যে এর এন্ডটাকে যেভাবে করা হয়েছে সেই এন্ডটা কিন্তু খুব একটা স্যাটিসফাইড নয় আমি আগেও বলেছি কিন্তু এই এন্ডে কিন্তু বেশ কিছু টার্নিং পয়েন্ট আছে বেশ কিছু টুইস্ট আছে কিন্তু সেই টুইস্টটাকে সেইভাবে কিন্তু এস্টাবলিশ করা হয়নি জাস্ট বলে বেরিয়ে গিয়েছে এইরকম একটা সিচুয়েশনটাকে যদি আর একটু ভালো করে এস্টাবলিশ করা যেত তাহলে এই ওয়েব সিরিজটি কিন্তু একটা অন্য মাত্রা রাখতে পারত কিন্তু শুধুমাত্র বলে বেরিয়ে গেছে জাস্ট মনে হয় যেন তাড়াতাড়ি শেষ করতে হবে বলে শেষ করেছে যেটাকে আমি নেগেটিভ পয়েন্ট হিসেবে কিন্তু ডিনোট করবো আর একটা জায়গার কথা আমি বলবো যেটা নেগেটিভ পয়েন্ট ঠিক নয় কিন্তু কোনো একটা জায়গায় হতে পারে এটা এডিটিং কোনো মিস্টেকসও হতে পারে বা কোনোভাবে অ্যাক্টিং ফল্টও হতে পারে সেটা আপনারা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন মানে একটা জায়গা আছে যেখানে মিমি চক্রবর্তী তার যে নতুন মানে হবু যে বয়ফ্রেন্ড তার সাথে একটা তাদের পরিবারের সঙ্গে খাওয়া দাওয়ার একটা টেবিলে বসেছে এবং সেইখানে কিছু কথোপকথন চলছে তো সেখানে একটা জায়গায় মেমি চক্রবর্তী রিয়াক্ট করে কিন্তু সেই রিয়াক্টটা করে সেই রিয়াক্টের মাঝখানে স্প্যানটা এতটাই বড় হয়ে যায় যে মনে হয় যে রিয়াক্টটা আলাদা করে কেটে বসানো হয়েছে সেই জায়গাটা আমার একটু টেকনিক্যাল মিস্টেকস লাগে যদি সেটা কিভাবে হয়েছে আমি জানি না মানে সেটা হয় এডিটিং ফল্ট হতে পারে বা অভিনয় ফল্ট হতে পারে যে যাই হোক না কেন সেই জায়গায় মেলানো যায়নি ফলে এটা একটা আমার কাছে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট হয়ে রয়েছে এই ওয়েব সিরিজটার ক্ষেত্রে বাকি ওয়েব সিরিজটা ভালো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানের

সিনেমাকে এগিয়ে রাখুন বাংলা সিনেমার পাশে থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং